নমস্কার, আমি প্রসেনজিৎ। শুরু করছি উত্তরের সংবাদ, বিস্তারিত সংবাদে যাব, তবে তার আগে দেখে নেব আজকের বিশেষ বিশেষ সংবাদ। স্বাভাবিক প্রাকৃতিক পরিবেশকে বুড়ো আঙুল দেখিয়ে প্রয়োজনীয় জলপ্রবাহের পথকে বন্ধ করে অবৈধভাবে চলছে জল নিকাশি খালের ওপর কংক্রিটের নির্মাণ কার্য, অভিযোগ এলাকাবাসীর। প্রশাসন নীরব, বন্যা আশঙ্কায় আশঙ্কিত সাধারণ মানুষের তীব্র প্রতিবাদ। চিরাচরিত লোকায়ত কৃষ্টিকে মনে রেখে রাজবংশী সম্প্রদায়ের বাঁশ পুজো ও তিস্তা বুড়ির পুজোর আয়োজন। শহরতলির সাধারণ মানুষের আন্তরিকতায় বিপুল আয়োজনে নিষ্ঠার সাথে এই লোককৃষ্টির উদযাপন পাঙ্গা সাহেব বাড়িতে। স্বামী বিবেকানন্দের চিকাগো বক্তব্যের 125 বছর পূর্তি উপলক্ষে রামকৃষ্ণ মিশন আশ্রমের বার্ষিক উৎসব শেষ হলো। শনিবার অভিভাবক সম্মেলন দিয়ে শেষ হলো জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রমের জেলা শাখার 6 দিন ব্যাপী বাৎসরিক উৎসব। শুরু হয়েছিল 19 এপ্রিল। শেষ দিনে অনুষ্ঠিত হয় শ্লোক পাঠ, ভজন সঙ্গীত, প্রেরণাদায়ক আলোচনা, জীবনের চিন্তা, মুক্তির পরামর্শ ও প্রশ্নোত্তর পর্ব। অংশগ্রহণে ছিলেন শ্রীমৎ স্বামী দেবরাজানন্দজী মহারাজ, শ্রীমৎ স্বামী সুবিরানন্দজী মহারাজ ও স্বামী দিব্যাব্রতানন্দজী মহারাজ। শেষ দিনে অভিভাবক সম্মেলনে যথেষ্টই অভিভাবকদের ভিড় ছিল। অভিভাবকদের উদ্দেশ্যে কিছু উপদেশমূলক বক্তব্য রাখা হয় এই সম্মেলনে। স্বামী বিবেকানন্দের জীবন ও বাণীর আলোকে প্রকৃত জীবন গঠন তৈরির কথা বলা হয়। আধুনিক সোশ্যাল মাধ্যমগুলোর খারাপ দিকগুলো থেকে ছেলে ও মেয়েদের দূরে রাখার বিষয়ে অভিভাবকদের সঠিক দায়িত্ব পালনের সচেতনতা বৃদ্ধি নিয়ে বক্তব্য রাখেন স্বামীজি। অভিভাবকদের দায়িত্ব ও ছেলে মেয়েদের চরিত্র গঠন করা, এই বিষয় নিয়ে উপস্থিত মহারাজরা বিস্তারিত আলোচনা করেন। দিনের আলোতে গ্রামের মধ্য দিয়ে বয়ে যাওয়া খাল বন্ধ করে মার্কেট নির্মাণ, বিক্ষোভে সামিল এলাকাবাসী। জলপাইগুড়ি সদর ব্লকের পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত জমিদার পাড়া মোড়ে বেশ কিছুদিন থেকে লোকালয়ের জল নিকাশি একমাত্র পথ ধরলা খাল দখল করে উঠছে কংক্রিটের নির্মাণ। ব্যক্তিগত উদ্যোগ হলেও হেলদোল নেই সেচ বা পূর্ত দপ্তরের। রোববার স্থানীয়রা বিক্ষোভ দেখিয়ে আটকে দিল এই নির্মাণ কাজ। শহর লাগোয়া পাহাড়পুর মোড়ে অবস্থিত ধরলা খালের ওপর বেশ কিছু ব্যবসায়ী স্থানীয় পঞ্চায়েত প্রধানের কাছ থেকে এনওসি নিয়ে রীতিমতন পাকা দোকান তৈরি করছে। আর এতেই ভীত আশপাশের গ্রামের সাধারণ মানুষ, কারণ ওই ধরলা খাল দিয়েই বয়ে যায় ভরা বর্ষার জল। এই প্রসঙ্গে এলাকার এক যুবক জানান, এইভাবে খালকে ধ্বংস করে বা বন্ধ করে কোনো মতেই খালের ওপর দোকানঘর হতে দেওয়া যাবে না। প্রতিবাদটা আমাদের এই কারণেই যে আমাদের যে বাড়ি আছে, আমাদের তো এই যে নালাটা যে আছে, নালাটার আমাদের ওই দিকে বাড়ি, ঠিক আছে, মানে আমাদের পাশ দিয়ে নালাটা আসে। তো আমাদের যখন জল হয়, ঠিক আছে, যখন জল হয় তখন খুবই আমাদের অসুবিধা হয়। অসুবিধার কারণ একটাই, যেটা হচ্ছে এখানে সবাই এখন ব্রিজ হচ্ছে বা কেউ নালাটার মধ্যে কেউ বাড়ি বানাচ্ছে বা দোকান কেউ বড় করছে, এটাতে আমাদের খুব অসুবিধা হচ্ছে। অসুবিধা হওয়ার কারণটা কেন কি, ফোর লাইনের সব মানে যত ছোট ছোট কালভার্ট ছিল সব বন্ধ হয়ে গেছে, এখন শুধু একটা মাত্রই কালভার্ট বাকি আছে। এই কালভার্টটা যদি মানে কি জল যদি যখন জল হয় তখন আমাদের বাড়ির মধ্যেও জল চলে যায়। তাই আমাদের একটাই, আমরা একটাই বলবো আর কি, সবাই আছে এখানে, একটাই আমাদের কথা, যেন কাজ যেটুকু হচ্ছে যেন ভালো করে করে, আর যেন তোমার হচ্ছে নদীটাও যেন আমাদের বাঁচে, ঠিক আছে। আর এটা তোমার হচ্ছে ধরলা নদী বলে, আচ্ছা, আপনাদেরকে ডাকা যেন আমরা যেন ন্যায্য যেন বিচারটা যেন পাই, ঠিক আছে, আপনারা আসছেন, আমরা যেন এটুকুই আশা করি। অপরদিকে এলাকার পঞ্চায়েত ব্যবস্থার সঙ্গে যুক্ত জনৈক ব্যক্তি জানিয়েছেন, সোমবার এই অবৈধ নির্মাণের ব্যাপারে সেচ ও পূর্ত দপ্তরকে জানানো হবে। তবে কার মদতে দিনের আলোয় সরকারি জমি দখল করে এবং একটি পুরনো খালকে আটকে দিয়ে মার্কেটের সম্প্রসারণ হচ্ছে, সেই নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয় জনতা। গ্রামের রাস্তায় আটকে রয়েছে নোংরা জল, ড্রেনের ব্যবস্থা নেই। ক্ষিপ্ত গ্রামের মানুষজন নবনির্মিত গ্রাম পঞ্চায়েতের ঢালাই রাস্তা ভেঙে দিল। ঘটনাটি ঘটেছে মালবাজার মহকুমার আন্ধাঝোরা গ্রামে। এলাকার বাসিন্দা বুলবুলি খাতুন বলেন, এলাকায় কোনো ড্রেন নেই, বিভিন্ন বাড়ির নোংরা জল এই রাস্তায় জমে থাকছে। গ্রামের মানুষ বাচ্চা কাচ্চা এই নোংরা জল পেরিয়ে যাতায়াত করছে, বাড়ির ছেলেমেয়েরা স্কুলে যেতে পারছে না এই নোংরা জলের জন্যই। এলাকার পঞ্চায়েত কোনো কাজ করে না এলাকায়, এতদিনের ড্রেনের সমস্যা, কিন্তু পঞ্চায়েতের মেম্বার সাইদার রহমান এলাকার কোনো কাজ করেননি। এলাকার ব্যবসায়ী মোহাম্মদ আজাদ বলেন, প্রত্যেক বাড়ির নোংরা জল এইভাবে আমাদের যাতায়াতের রাস্তায় জমা রয়েছে, আগামীকাল থেকে আমাদের রমজান, কিভাবে নোংরা জল পেরিয়ে মসজিদে যাব। জানা গেছে এইভাবে গ্রামের রাস্তায় জল জমে থাকার জন্য গতকাল রাতে ক্ষিপ্ত গ্রামের মানুষজন গ্রাম পঞ্চায়েতের তৈরি ঢালাই রাস্তা ভেঙে দেয়। জেসিপি গাড়ি এনে ভাঙা হয় রাস্তার কিছু অংশ, তবে এ ব্যাপারে গ্রামের মানুষেরা মুখ খুলতে চাননি।
এই ব্যাপারে এলাকার পঞ্চায়েত সদস্য সাইদার রহমান বলেন, গ্রামের মানুষদের সাথে কথা বলেছি, রাস্তার পাশ দিয়ে যাতে ড্রেন করা হয় সে ব্যাপারে আলোচনা চলছে, বর্ষার আগেই গ্রাম পঞ্চায়েত ড্রেনের ব্যবস্থা করে দেবে। রবিবার জলপাইগুড়ি প্রগতি ব্যায়ামাগারের উদ্যোগে রক্তদান শিবির অনুষ্ঠিত হলো মিশন রোডে অবস্থিত প্রগতি ব্যায়ামাগারের নিজস্ব ভবনে। এবছর তৃতীয় বর্ষের পদার্পণ করলো এই রক্তদান শিবির। সদর হাসপাতালের চিকিৎসক সহায়ক দে সহ চারজনের প্রতিনিধিরা এই শিবির পরিচালনা করেন। এদিনের শিবিরে ব্যায়ামাগারের সকলেই উপস্থিত ছিলেন, পুরুষদের পাশাপাশি মহিলারাও রক্তদান করেন। রক্তদান শিবির থেকে সংগৃহীত রক্ত জলপাইগুড়ি ব্লাড ব্যাংকে পাঠানো হয় বলে জানানো হয়েছে উদ্যোক্তাদের পক্ষ থেকে। আবারও এক বহুমূল্যবান তক্ষক উদ্ধার হলো রবিবার সকালে ডুয়ার্সের বানারহাট থানার ক্যাম্পাস এলাকা থেকে। এই বহুমূল্যবান তক্ষকটিকে উদ্ধার করে বনদপ্তরের হাতে তুলে দিলেন বানারহাট থানার পুলিশ কর্মীরা। রবিবার সকালের দিকে বানারহাট থানা ক্যাম্পাস সংলগ্ন এলাকায় তক্ষকটিকে দেখতে পান এক পুলিশ কর্মী। এরপর তিনি তক্ষকটিকে উদ্ধার করে থানায় একটি বাক্সে সুরক্ষিত রাখার ব্যবস্থা করেন। বানারহাট থানার আইসি বিপুল সিনহা খবর দেন, বনদপ্তরের অনারারি ওয়াইল্ড লাইফ ওয়ার্ডেন সীমা চৌধুরী ও বন্যপ্রাণ শাখার বিন্যাগুড়ি রেঞ্জের বনকর্মীদের খবর পেয়েই ছুটে আসেন তারা। সীমা চৌধুরী বলেন, পুলিশ কর্মীদের এই উদ্যোগ সাধুবাদযোগ্য, উদ্ধার হওয়া তক্ষকটি বিরল প্রজাতির। বনদপ্তরের আধিকারিকদের জানিয়ে তাদের নির্দেশ অনুযায়ী তক্ষকটিকে জঙ্গলে ছাড়ার ব্যবস্থা করা হবে। রবিবার লুপ্ত প্রায় মাস উৎসব দেখা গেল জলপাইগুড়ি শহর ছেড়ে পাঙ্গা সাহেববাড়ি এলাকার ভূষাপাড়া এলাকায়। ঢোল বাঁশি সানাইয়ের সুরে নাচ গানের মধ্য দিয়ে বাঁশ পুজোর পাশাপাশি এদিন তিস্তা বুড়িরও পুজো অনুষ্ঠিত হলো। শতাধিক গ্রামের মানুষদের নিয়ে অনুষ্ঠিত হয় এই বাঁশ উৎসব, তার সাথে তিস্তা বুড়ি করলার পুজো হয় এখানে। রাজবংশী সম্প্রদায়ের লোকেরা গ্রামের মানুষদের মঙ্গল কামনায় যুগ যুগ ধরে এই বাঁশের পুজো করে আসছেন। পুজোতে উপকরণ হিসেবে ছিল হাঁসের ডিম, চাল, সিঁদুর ও বাঁশ, তার সাথে মেছেনি গান পরিবেশন করেন পুজোর আয়োজক মহিলারা। গ্রামের সকল বাসিন্দারা পুজোর আনন্দ উপভোগ করে। তিন দিন উপোস থাকার পর এই দিন খিচুড়ি প্রসাদ খেয়ে উপবাস ভঙ্গ করেন তারা। বাঁশের গায়ে বিভিন্ন গামছা ও পাটের দড়ি দিয়ে বেঁধে পুজো করা হয়। পুজোর শেষে সেই বাঁশ নিজের বাড়িতে রেখে সারা বছর পুজো করার রীতি রয়েছে রাজবংশীদের মধ্যে। পুজোর মূল উদ্যোক্তা কণিকা রায় বলেন, এই ধরনের পুজো যুগ যুগ ধরে একমাত্র তাদের গ্রামেই হয়ে আসছে। সমাজসেবী সঞ্জীব চ্যাটার্জি এখানে উপস্থিত হয়ে এই ধরনের গ্রামীণ পুজোর প্রশংসা করেন। হচ্ছে বাঁশ পূজা আর হচ্ছে তিস্তা বুড়ি পূজা, এটা আমরা শান্তি শৃঙ্খলার জন্য করি, সবাই যাতে গ্রামবাসী সবাই যেন শান্তিতে থাকে, এটা আমরা প্রতি বছরই করে থাকি বৈশাখ মাসে। এ খুব ভালো লাগে, এটা তো করলা পূজাও হয়, হ্যাঁ আমরা প্রতি বছরই করি বৈশাখ মাসে প্রতি বছরই। কি কি নিয়ম রয়েছে এখানে? নিয়ম রয়েছে, আমরা উপোস থাকি, উপোস থেকে একটা কলার ভুড়া ভাজা বানাই, সেটার মধ্যে ফুল টুল হ্যান ত্যান অনেক কিছু ফলমূল দিয়ে এটাকে ভাসাই দিই নদী নদী। এটা গারাম পূজা, আমাদের যে গারাম বাড়ি আছে সেইখানে আমরা এটা রাখার কারণ আমরা খেয়েছি, এই বাঁশ দিয়ে তো আর অন্য কোনো কাজ হবে না, এটা ঠাকুর বাড়িতেই থাকবে, সেখানে পচে গেলে যা হবে হবে। মুক্ত আকাশে উড়তে উড়তে ছন্দ পতন, আহত হয়ে মাটিতে পড়ে রইল ইয়েলো ফুটেড গ্রিন পিজিয়ান বা হরিয়াল। তাকে সুস্থ করে তোলার জন্য দিনরাত এক করে দিয়েছেন জলপাইগুড়ি এক নম্বর ওয়ার্ডের বাসিন্দা দীপক কুমার ঘোষ। তিনি হরিয়াল পাখিটিকে ফিরিয়ে দিতে চান তার স্বাভাবিক ছন্দে, তাই সেবা যত্ন করে চলেছেন তিনি। গত শনিবার জলপাইগুড়ির সেবাগ্রাম এলাকায় এই পাখিটিকে দেখতে পান এলাকার উচ্চ বিদ্যালয়ের কর্মী দীপক কুমার ঘোষ। প্রথমে তার কাছে নাম গোত্র সবই ছিল অজানা। পাখিটিকে আহত মনে করে বাড়িতে নিয়ে আসেন তিনি এবং পরম মমতায় সেবা যত্ন করে পাখিটিকে কিছুটা সুস্থ করে তোলেন তিনি। এরপর বনদপ্তরের হাতে তুলে দেবেন বলেও ইচ্ছে প্রকাশ করেন। তবে সায়েন্স অ্যান্ড নেচার ক্লাবের সদস্যদের সূত্রে জানা গেছে যে পাখিটির নাম হরিয়াল, ইংরেজিতে একে গ্রিন ফুটেড পিজিয়ান, মূলত মহারাষ্ট্রের পাখি এই হরিয়াল। ভারতীয় উপমহাদেশেই দেখতে পাওয়া যায় এই ধরনের পাখি, ফল বাদাম ইত্যাদি খেয়ে থাকে এই পাখি এবং ঝাঁক বেঁধেই এদের বিচরণ। আমি এই দেবনগর সতীশলাইতে ওখানে কাজ করি, তা ওখান থেকে বাড়িতে ফেরার পথে সেবাগ্রাম রাস্তা ওয়েলফেয়ারের একটু এদিকে এই পাখিটাকে দেখতেছি, রাস্তা এপার থেকে ওপারে যাচ্ছে, আমি মনে হচ্ছে পায়রা পায়রা বলে আমি পাখিটাকে ধরলাম। ধরে তারপর অনেককে দেখালাম, কেউ বলতে পারলো না, এর নামটা ঠিক বলতে পারলো না, বা এরকম পাখি দেখা যায় না। তা এখন পাখিটা আমি বাড়িতে নিয়ে আমি মানে ফরেস্ট ডিপার্টমেন্টকে দেওয়ার জন্য নিয়ে আসছি, ফরেস্ট ডিপার্টমেন্টের হাতে দিয়ে দেবো। সুস্থ মনে হয়? সুস্থ মনে হয়, একটু কোনো আঘাত টাঘাত পাইছে, পাখিটা উঠতে পারতেছে না। এর আগে কি এই ধরনের পাখি দেখেছেন? না, আমি এই ধরনের এরকম পাখি আমার চোখে পড়েনি।
দীর্ঘদিন ধরে বেহাল রাস্তা, অসুবিধার সম্মুখীন চারটি গ্রামের প্রায় 5000 গ্রামবাসী। তাই দ্রুত রাস্তা তৈরির দাবি জানালেন এই গ্রামবাসীরা। মালকানিহাট থেকে হরিমন্দির নতুন বন্দর সাতরামডাঙ্গা বানিয়াপাড়া যেতে মানুষের চরম দুর্ভোগ পড়তে হয়। দীর্ঘদিন ধরে রাস্তা খারাপের জন্য এই এলাকার মানুষজনের চলাচলে বেশ অসুবিধে হচ্ছে, কঠিন হয়ে পড়ছে তাদের যাতায়াত ব্যবস্থা। চারটি গ্রামের 5000-এরও বেশি মানুষ এই রাস্তা ব্যবহার করেন। স্কুল যেতে ছাত্রছাত্রীদের ভীষণ কষ্ট হয়, বর্ষার সময় এই রাস্তা দিয়ে যেতে দুর্ঘটনায় পড়তে হয়। কিন্তু না পঞ্চায়েত না জেলা পরিষদ কেউই এই রাস্তা তৈরি করতে আসে না। একবার দুবার জোড়াতালি দিয়ে কাজ হয়েছিল, কিছুদিনের মধ্যে সেই রাস্তা আগের থেকেও খারাপ হয়ে যায়। ভোট আসে ভোট যায়, রাস্তার কোনো পরিবর্তন হয় না। এলাকার মানুষদের দাবি দ্রুত রাস্তা নির্মাণ হোক, তাতে এলাকার মানুষের সমস্যা কিছুটা হলেও লাঘব হবে। এশিয়ান হাইওয়ে 2-এর কাজ চলছে। শিলিগুড়ি শহর লাগোয়া তিনবাতি মোড় থেকে ফুলবাড়ি পর্যন্ত তৈরি হচ্ছে ঝাঁ চকচকে রাস্তা। কিন্তু বর্তমানে এই নির্মীয়মান সড়ক মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছে। পথের বিভিন্ন স্থানে আচমকা ডাইভার্সন এবং নির্মীয়মান এব্রো খেব্রো সড়ক কেড়ে নিচ্ছে তরতাজা প্রাণ। মাঝে মধ্যেই তিনবাতি মোড় থেকে ফুলবাড়ি পর্যন্ত সড়কে ঘটছে বিভিন্ন পথ দুর্ঘটনা। তিনবাতি মোড় থেকে উত্তরকন্যা পর্যন্ত এশিয়ান হাইওয়ে 2-এর পথের একটা বড় অংশ বেশ কিছুদিন ধরে বন্ধ রয়েছে নির্মাণ কার্য হবার কারণে। এর ফলেই এক পাশ দিয়েই চলাচল করছে দুইমুখী যানবাহন। বিপত্তি এখানেই, এশিয়ান হাইওয়ে কর্তৃপক্ষ বা ট্রাফিক পুলিশের তেমন নজরদারি না থাকাতে দ্রুত গতিতে ছোটা দুইমুখী যানবাহন পড়ছে দুর্ঘটনার কবলে। একই অবস্থা চুনাভাটি থেকে ফুলবাড়ি মার্ডার মোড় পর্যন্ত সড়কের। এই সড়কেরও অধিকাংশ পথ বন্ধ রয়েছে নির্মাণ কার্য চলার কারণে। ওই পথের বেশ কিছুটা অংশ একই পথ দিয়ে চলছে দ্বিমুখী যানবাহন, আর সেই কারণেই সেই পথেও ঘটছে বড় ছোট দুর্ঘটনা। দিনের বেলায় দুর্ঘটনা কম ঘটলেও সন্ধ্যের পর থেকে ছোটখাটো দুর্ঘটনা ঘটছে ওই এলাকায়। আচমকার সামনে গাড়ি চলে আসায় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়তে হচ্ছে মোটর বাইক এবং সাইকেল আরোহীদের। বিষয়টিতে এশিয়ান হাইওয়ে 2 এবং শিলিগুড়ি ট্রাফিক পুলিশ তেমন নজর না দেওয়ার কারণেই প্রতিনিয়ত চলে যাচ্ছে তরতাজা প্রাণ। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাদের অভিযোগ, রাস্তা তৈরি হতেই পারে, সেই কারণে পথের একপাশ বন্ধ থাকতেও পারে, কিন্তু বিষয়টির ওপর নজর দেওয়া উচিত প্রশাসনের। জলপাইগুড়ি ইয়াং কালচারাল ক্লাব তথা JYCC-র পরিচালনায় রবিবার থেকে 8 দিনব্যাপী নকআউট ফুটবল টুর্নামেন্ট শুরু হলো ক্লাবের নিজস্ব ময়দানে। 5ই মে থেকে 12ই মে পর্যন্ত অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট। টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে 12ই মে। স্বর্গীয় অলোক মুখার্জি স্মৃতি চ্যাম্পিয়ন ও স্বর্গীয় দীপক মুখার্জি স্মৃতি রানার্স কাপ আন্তঃক্লাব ফুটবল প্রতিযোগিতা 2019-এ অংশগ্রহণ করেছে টাউন ক্লাব RSA, RYA, নেতাজি মডার্ন ক্লাব, মিলন সংঘ, FUC, JYMA এবং JYCC ফুটবল দল। এই 8 দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের শুভ সূচনা হয় রবিবার দুপুরে। বর্ণাঢ্য আয়োজনে বিশিষ্ট অতিথিদের উপস্থিতিতে এদিন এই ফুটবল টুর্নামেন্টের শুভ সূচনা হয়। এদিন টুর্নামেন্টের প্রথম খেলায় মুখোমুখি হয় JYCC বনাম JYMA। খেলার শুরুতে দুদলের খেলোয়াড়দের সাথে পরিচয় করেন জলপাইগুড়ি জেলা পরিষদের সহসভাধিপতি দুলাল দেবনাথ, শিক্ষাবিদ আনন্দ গোপাল ঘোষ, জলপাইগুড়ি ভেটারেন্স ক্লাবের সম্পাদক সন্তু চ্যাটার্জি, DSS সচিব কুমার দত্ত সহ অন্যান্য বিশিষ্ট অতিথিরা। এছাড়াও উপস্থিত ছিলেন JYCC ক্লাব সভাপতি ডক্টর আশিস মুখার্জি, সম্পাদক অলোক সরকার সহ অন্যান্য ক্লাব সদস্যরা। এদিনের খেলায় JYMA কে টাই ব্রেকারে পরাজিত করে JYCC। ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন JYCC-র প্রসেনজিৎ রায়। বিজয়ী দলকে ক্লাবের তরফে পুরস্কৃত করা হয়। সংবাদ সংক্ষেপে, প্রায় 3 কেজি গাঁজা সহ এক যুবককে গ্রেপ্তার করলো প্রধাননগর থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সূত্রের খবরের ভিত্তিতে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের প্রধাননগর থানার পুলিশ শিলিগুড়ি জংশনে অভিযান চালায়। সেখান থেকে তারা কোচবিহারের বাসিন্দা তাপস সরকারকে আটক করে। তাপসের সাথে থাকা ব্যাগ তল্লাশি করে প্রায় 3 কেজি গাঁজা উদ্ধার করা হয়। জানা গেছে, তাপস গাঁজাগুলি কোচবিহার থেকে নদিয়ায় নিয়ে যাচ্ছিল। তার সাথে আর কেউ জড়িত রয়েছে কিনা তা তদন্ত শুরু করেছে পুলিশ। রবিবার ধৃত তাপসকে শিলিগুড়ি বিশেষ আদালতে তোলা হয়। বেআইনিভাবে মদ বিক্রি ও মদ মজুত রাখার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করলো শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের NJP থানার সাদা পোশাকের পুলিশ বাহিনী। শনিবার রাতে NJP থানার সাদা পোশাকের পুলিশের কাছে গোপন সূত্রে খবর আসে, নিউ জলপাইগুড়ি স্টেশনের একটি হোটেলে অবৈধ বিক্রি হচ্ছে ভেজাল মদ। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে তৎক্ষণাৎ NJP স্টেশনের ওই হোটেলটিতে অভিযান চালায় নিউ জলপাইগুড়ি থানার সাদা পোশাকের পুলিশ বাহিনী।
বেআইনিভাবে মদ মজুত এবং মদ বিক্রির অভিযোগে গ্রেপ্তার করা হয় বিপ্লব ঘোষ নামে এক ব্যক্তিকে। রবিবার ধৃত বিপ্লব ঘোষকে জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়েছে। শিলিগুড়ি নিউ জলপাইগুড়ি স্টেশন এলাকায় মদ্যপান করে অশান্তি পাকানোর অভিযোগে নিউ জলপাইগুড়ি থানার পুলিশের হাতে পাকড়াও চার যুবক। নিউ জলপাইগুড়ি থানা পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাতে চার যুবক নিউ জলপাইগুড়ি স্টেশন এলাকার একটি হোটেলে গিয়ে মদ্যপান করে ঝামেলা পাকায়। ওই হোটেলের সূত্রে খবর পেয়ে তৎক্ষণাৎ এনজেপি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অশান্তি পাকানোর অভিযোগে চার যুবককে গ্রেপ্তার করে রবিবার জলপাইগুড়ি আদালতে পাঠায়। মদ্যপ অবস্থায় ওই চার যুবক স্থানীয় এক হোটেল মালিকের সাথে বচসা এবং হাতাহাতিতে জড়িয়ে পড়েছিল বলে স্থানীয় সূত্রে জানা গেছে। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতন এই পর্যন্তই। নমস্কার।